দুদিনের ভ্রমণসূচীরে বারাণসীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গঙ্গা স্নান করে বিশ্বনাথ মন্দিরত পূজা অর্চনা, কাশীর কাল ভৈরব মন্দিরতো সেবা ললে প্রধানমন্ত্রী। কাশী বিশ্বনাথ করিডর প্রকল্প মুকলির উদ্দেশ্যে সোমবারে পুয়া দুদিনিয়া ভ্রমণসূচীরে বারাণসীত উপস্থিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেবাটাও কার্যসূচী লৈ নিজ সমষ্টি বারাণসীত উপস্থিত হওয়া মোদিয়ে কাশী বিশ্বনাথ করিডর মুকলির পূর্বে পূজা অর্চনা করে বিশ্বনাথ মন্দিরত। বারাণসীত উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী মোদিয়ে প্রথমে কাশীর কাল ভৈরব মন্দিরত সেবা জানাই আশীর্বাদ গ্রহণ করে। মোদীক আদরণি জানাবলে সমবেত হওয়া অগণন লোকর মুখত শুনা গল মোদী মোদী আর হর হর মহাদেব ধ্বনি। ইয়ার ভিতরতে প্রধানমন্ত্রী মোদিয়ে বারাণসীত গঙ্গা স্নান করে গঙ্গা জলরে পূজা অর্চনা করে কাশী বিশ্বনাথ মন্দিরত। কাশী বিশ্বনাথ ধাম পরিদর্শন করে মোদী অঞ্চলটির ভক্ত আর পর্যটকর সা সুবিধা বৃদ্ধিত গুরুত্ব আরোপ করে। খিলদিয়া ঘাটর পৰা মোদিয়ে ক্রুইজেরে ললিতা ঘাটত উপস্থিত হয়ে পূজা অর্চনার পিছত খোজকাঢ়ি কাশী বিশ্বনাথ ধামলৈ রওনা হয়। মোদী বন্দনারে মুখরিত হয়ে পড়ে সমগ্র অঞ্চল। সন্ধ্যা বিশ্বনাথ ঘাটত গঙ্গা আরতিত অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউজ ডেস্ক রিপোর্ট, এনকে টিভি।